আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা অপেক্ষা করছি অনুকূল পরিস্থিতির জন্য। প্রথম কথা, আমরা আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন আমরা নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, আমরা তাদের শিক্ষা যেন ব্যাহত না হয় যতদূর সম্ভব তা যেন আমরা চালিয়ে নিতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি যে পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র আমরা যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনা দিয়ে রেখেছেন, তার নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। আপনারা জানেন যে এখন সংক্রমণের হার, মৃত্যুর হার ক্রমশই এখন নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত, জনগণের সহযোগিতা, তার ফলে আমাদের এই সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি খুব শিগগিরই হয়তো এই সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা আশা করছি সেই পর্যায়ে আর পৌঁছে যাবে। সেই লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা, তাহলেই আমাদের দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের স্বাভাবিক জীবন, তাদের অবস্থায় তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তার সার্বিক নির্দেশনায়।